অজয়ের কি খবর? পাত্তাই তো নেই। ও একদিন একটু দেরিতেই আসছে, ও আসবে কোনো এটা আমি মনে ট্রাই করি একবার। কি ব্যাপার রে অজয়, আজকাল এত দেরি করে কেন ক্লাবে আসছিস? আর একটু মামা বাড়ি চলে গেছিলাম। মামা? কোন মামা? ও যেটা ওই প্যারাসাইকোলজি প্রফেসর? আচ্ছা, প্যারাসাইকোলজি? তুই কি বলে সব শিখছিস নাকি? ব্যাপারটা তারা তাদের খুলেই বলি। আসলে মামা কদিন ইদানিং ওই প্ল্যানচেট প্ল্যানচেট কী হয় সব তন্ত্র সাধনাতে মগ্ন হয়েছে, তাই একটু একা থাকলে নাকি হবে না। বাহ, তোর মামা আবারই প্ল্যানচেট করে? আমারও খুব শখ এই প্ল্যানচেট প্ল্যানচেট করবো, ভালো লাগে। তাহলে একদিন ডাক না তোর মামাকে, নাহলে আমরাই যাচ্ছি তোর মামার বাড়িতে। গেলে যাওয়া যেতে পারে, কিন্তু মামা আসলে ব্যাপারটা ঠিক কেমনভাবে নেবে আমি বলতে পারছি না। আচ্ছা দাঁড়া, মামাকে একবার জিজ্ঞাসা করে দেখব। ব্যাপারটা বেশ ভালো বুঝলি, তা একবার তোর মামাকে ফোন কর না। হ্যালো মামা। হ্যাঁ বল। বলছিলাম আমার কটা বন্ধু তোমার ওই প্ল্যান যেটা অংশগ্রহণ করতে চায়, ওরা মানে খুব জোর করছে আর কি। আচ্ছা, এবার তোমার কোনো অসুবিধা না থাকলে ওদের একটু নিয়ে যেতে পারি আর কি। না অসুবিধার কি আছে, আনতে পারিস। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমি ওদের বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা মামা রাজি হয়েছে। রাজি হয়ে গেছে? সামনে পূর্ণিমা, ঠিক আছে সামনে পূর্ণিমায় চারজনে একসাথে বেরিয়ে যাবো, বেশি দূর না, মায়াপুর। মায়াপুর কোথায় বলতো? আমরা তো কেউ কোনোদিন মায়াপুর যাইনি। আরে মায়াপুর ওই বিল্লাপুরের সাইডে, যে ওই বিল্লাপুরের সাইডে যে মায়াপুর যায়, ওখান থেকে কলাতলা, তারপরে ওখান থেকে সোনারপুর, তারপর মিনিট দশেক হাঁটলেই মামার বাড়ির কাছে চলে যাব। আর ফাঁকা মতো একটা বাড়ি আছে, সম্ভবত মামা ওইখানেই প্ল্যানচেটটা করে আসলে, ঠিক আছে, ওখানেই আমাদের গন্তব্য। আচ্ছা সামনের পূর্ণিমা মানে সামনের বুধবার, ঠিক আছে সামনের বুধবার আমরা বাজারে তাহলে দুপুর তিনটে নাগাদ মিট করি। দেখি কটা বাজে। ও তিরি ভাই, আজ অনেক লেট হয়ে গেছে, বড় নাচ আসছি, ঠিক আছে বাই। ওই তুই যাবি তো আমার সাথে? চল চলে আয়, অনেক লেট হয়ে গেছে, চল বাড়ি চল। চল ভাই, তাহলে ওটা মনে রাখিস, ঠিক আছে? তুই ওটা করে দিবি আর কালকে দিবি 12টা, ঠিক আছে। লাইট অফ কর। তিনটে পঁচিশ, লেট হয়ে গেল রে। অজয় তো এখন আসছে না রে, লাস্ট গাড়ি। তুই এবার ফোন করা যায় বুঝলি। আবার সুইচটা বলছে। বেরিয়ে গেলেই ভালো হয় বুঝলি। কি করা যায় বলতো, এই বাসে যদি এখন না যাওয়া হয় আর দেরি হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে, অনেক ফিরতে রাত হলে ভাবছি কি করব। আচ্ছা বুবেকে একটা ফোন কর।
হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ কোথায় রে? এই তো ফুলতলার কাছে রে। আচ্ছা, আর তুই একটা কাজ কর। আচ্ছা আচ্ছা বল। তুই ওখানেই দাঁড়া, আমার এখান থেকে গেলে তুই ওখানে উঠে পড়ি পড়ানছ, ঠিক আছে? বাস ওখানে দাঁড়ালে তুই ওখানে উঠে পড়ি পড়ানছ। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল তাহলে যা যা। হ্যাঁ চল। অজয় যা বলেছিল ওর কথা অনুযায়ী সম্মত ঘরটা এটা হতে পারে। তাই তো মনে হচ্ছে, চ একবার গিয়ে দেখে আসি। নমস্কার, আমরা অজয়ের বন্ধু। তো ও হয়তো আপনাকে বলেছিল আমাদের আসার কথা, তো বিশেষ কারণবশত তো আসতে পারছে না, তো আমরাই চলে এসেছি। আসুন। বসুন 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 বসুন। হ্যাঁ, তোমরা আসবে আমি ভাবিনি, তো আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না ঠিক আছে, সেরকম কোনো প্রবলেম হয়নি। তবে যে সাংঘাতিক বৃষ্টি বাবা, আমরা তো প্রায় ভিজেই গেছি, এই জামাও ভিজে গেছে। রুমাল টুমাল দেবো নাকি মুখ ফুক যদি? না না ঠিক আছে। আচ্ছা, তা তোমার নামগুলো জানা হলো না, তো নামগুলো একটু বলে দিলে। আমার নাম সুজন, তো ওর নাম হচ্ছে দেবু, আর আমার যে পাশে বসে আছে ওর নাম হচ্ছে বুবাই। আমরা সবাই অজয়ের বন্ধু, আমরা একই কলেজে পড়ি, সেকেন্ড সেমিস্টার সবার। ও খুব ভালো ছেলে, ওই আপনার ব্যাপারে বলেছিল আর কি। তো এখনও পর্যন্ত আসছে না, আমরা তো সেটাই বুঝতে পারছি না। আপনার বাড়িতে হঠাৎ করে এসে বললাম, ওই এখনও পর্যন্ত অনুপস্থিত। হ্যাঁ, ও আসার তো কথা ছিল, ফোন করছিলাম ফোন ধরেনি। চলে আসবে চলে আস, এই একটা। হ্যাঁ, এইবারে এতক্ষণ বোধে এসেই গেছে কাছাকাছি। ফোন করেছি ট্রাই করলাম। ও চলে আসবে ঠিকঠাক। ঠিক আছে, তোমরা এসছো, খাওয়া দাওয়ার কিছু দরকার তো? ব্যবস্থা করছি। না না বসো, আমি ব্যবস্থা করছি। না না ঠিক আছে ঠিক আছে। না না ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, আপনি বসুন না। হ্যাঁ ভাই, একবার ফোন কর একবার। ছেলেটা সব জিনিসে লেট করে। ফোন গুলো কোথায় রাখে না, মানে একটা যে ফোন করবো। আর একবার কোন না, ধন্যবাদ। তা চলো, ও আসবে ঠিক আসবে একটা সময়, তোমাদের নিয়ে কাজটা শুরু করা যায়।
ও তো আসবেই, ঠিক আছে, তোমরা সব একটু একসাথে থাকবে, আমি গিয়ে তখন জোগাড়গুলো করি। হ্যাঁ, না না, ওকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, ও ঠিক চলে আসবে। যাই বল, কাজটা কিন্তু এতদিনে যে স্বপ্নটা সেটা পুরো আমারও ভালো লাগছে। বেশ চল যাওয়া যাক। তোমাদের বেশ কিছু কথা বলার আছে আমার, আশা করি কম বেশি তোমরা ব্ল্যাঙ্কেট সম্পর্কে সবাই শুনেছ। তো আজকে আমরা এখানে প্রত্যেকে টেবিলে বসে একে অপরের হাতে হাত রাখব, রেখে আমরা মৃতাত্মার কথা মনে করব। একটা ব্ল্যাঙ্কেট মানে যে মৃতাত্মা এসে উপস্থিত হবে এমন কোনো কথা না, তবে আসতেও পারে। এবার তোমরা প্রশ্ন করা শুরু করতে পারো, তোমার যা জিজ্ঞাসা জিজ্ঞাসা করো। কে তুমি? কে? অজয়, অজয় সেন। বাড়ি কোথায় তোমার? এত দাঁড়িয়ে ভুলে গেলি? তোদেরই তো ভুলতাম আমি। তাহলে তাহলে কি তুই মরে গেছিস?